হ্যাঁ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, এটি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থায়নে পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচি এবং প্রকল্প কর্মসূচির পরিবীক্ষণ এবং নিরীক্ষণের জন্য এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভোলা, বরিশাল, পটুয়াখালী জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন, সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, কথা বলবো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। চলুন জেনে আসি বিস্তারিত। পদের নাম হচ্ছে জুনিয়র প্রিন্সিপাল অফিসার, পদের সংখ্যা 10টি, বেতন দেওয়া হবে সংস্থার নিয়ম অনুযায়ী, বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, লোক প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, ইংরেজি, অপরাধ বিজ্ঞান, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, উন্নয়ন শিক্ষা, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, পরিসংখ্যান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ, মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর পাশ, সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 থাকতে হবে। শর্তাবলীর মধ্যে রয়েছে আগামী 15/4/2022 তারিখে 5টার মধ্যে বায়োডাটা সহ আবেদনপত্র, নির্বাহী পরিচালক গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS, আলতাজের রহমান সড়ক, চরনোয়াবাদ, ভোলা বরাবর পৌঁছাতে হবে, অথবা উপরে উল্লিখিত মেইলেও আবেদন পাঠানো যাবে GJUSSRD@gmail.com, এই মেইলেও আপনারা সিভি পাঠাতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। কর্তৃপক্ষ যে কোনো দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য 20,000 টাকা জামানত প্রদান করতে হবে। বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎস ভাতা, কর্মী কল্যাণ তহবিল এবং গ্র্যাচুইটি সুবিধা আছে। কোনো প্রকার তহবিল প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য যা আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।